থেকে সবাই ভালো আছো। এন্ড আজকের ভিডিওটা আমরা যে ফুল লালনসা মাজার এবং লালনসা মাজারে মেলা শেয়ার করব। এন্ড আরেকটা কিছু মানে বিষয় তোমাদেরকে বলে রাখি, সো এখানে হলো হচ্ছে তোমরা হচ্ছে মানে অনেক বাইরের জেলা থেকে আসো, অ্যান্ড যখন তোমরা আসো তখন তোমরা থাকার জায়গা পাও না। যদি মনে করো যে বাইরের জেলা থেকে তোমরা এখানে আসছো, ঠিক আছে, এখন বাংলাদেশের অধিকাংশ প্রায় 64 জেলা থেকে বা বাইরের কান্ট্রি থেকেও কিন্তু লালন মেলা কিন্তু দেখতে আসে। তারা আগে থেকেই কিন্তু হচ্ছে হোটেল কিন্তু বুক করে রাখে। তোমরা যদি এখন যদি মনে করো যে কি আমি কীভাবে হোটেল খুঁজবো, সো ফার্স্টে হলো হচ্ছে ম্যাপে যাবা। ম্যাপে যায় হচ্ছে তোমরা কুষ্টিয়া হোটেল বলে সার্চ দিবা, অ্যান্ড সার্চ দিয়ে দেন তোমরা হোটেলটা, ওখানে হোটেলের নাম্বার থাকে, ওখানে নাম্বার দিয়ে কল করে করে সবার কাছে শুনতে পারো যে কি হোটেলটা ফাঁকা আছে কি ফাঁকা নেই। সেকেন্ড হলো তোমরা হলো হচ্ছে সবাই হলো হচ্ছে মোবাইল একটু সেফ রাখবা, কারণ এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ক্রাউড, অ্যান্ড ক্রাউডের ভিতরে মোবাইল হারানোর চিন্তাভাবনা বেশি থাকে, আবার চোরও থাকে এর ভিতরে। সো এই বিষয়টা সবাইকে সিরিয়াস হতে হবে। সাদমামের সাথে দেখা হয়ে গেল, সাদমাম ফ্রেন্ড, সো আস্তে আস্তে প্রচুর মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে, মানে ফ্রেন্ডস আর কি, বা আমার ফ্যান ফলোয়ারদের সাথেও দেখা হয়ে যাচ্ছে। যাই হোক, তো চলো সাদমামের সাথে দেখা হয়েছে, ওকে ঘুরাবো লালনসা মাজার এবং মানে মেলা গেলা হচ্ছে এনজয় করবো, টিডিসি সব কিছু দেখাবো। চলো সবাই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি। ছবি তুলছে, হ্যাঁ হ্যাঁ, তুলো 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 বন্ধু তুলো, ঠিক আছে। কত ক্রাউড দেখছো ভাই, এই ক্রাউডের ভিতরে আবার বৃষ্টির জন্য কাদা উঠছে, তো এই কাদার ভিতরে গতিরা যুদ্ধের পরে আমরা হচ্ছে এদিক দিয়ে যাবো, ঠিক আছে, মানে এদিক দিয়ে প্রচুর ভিড়, তো এদিক দিয়ে যাওয়া পসিবল না। এত ক্রাউড ভাই, ক্রাউডের জন্য মানুষজন মানে বাড়াইতেও পারছে না, ঠিক আছে, ঠিক মতোভাবে হাঁটাহাঁটি করতে পারছে না, লালনে এত ক্রাউড। তো এই ক্রাউডের জন্য পুলিশরা হলো হচ্ছে ভালোভাবে হচ্ছে তোমার সেফ দিচ্ছে। দুই গেটই ব্লক, এই গেট দিয়ে দেখি কি হয়। এখন আমরা লালনসা মাজারে ভিতরে যাচ্ছি, এই লালনসা মাজার। চলো 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 চলো, এই গাড়ি পৌঁছা